কথা আছে, এটাকে একটু গরটাকে পড়ো তাহলে মিডিয়ালে মিডিয়ালে বলি বৃদ্ধি আসার আগে ছিল কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? সবাই ভালো আছো তাই না? দিন পরে আবার তোমাদের সাথে কি অনলাইন ক্লাসে আসলাম, তোমাদের সাথে অনলাইন ক্লাসে আসতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছে। শুনো, যারা লাইভে আসতে আসছো না তাদেরকে বারবার আমি বলে দিচ্ছি, তারা যেন অবশ্যই লাইভে আসে। আমাদের কিন্তু ক্লাস আপলোড হবে না, ঠিক আছে? যারা লাইভে আসছে না তাদেরকে বলে দিও যেন লাইভে আসে, ঠিক আছে? আর তোমরা তো দেখছো যে তোমাদের বার্ষিক মূল্যায়ন অবশ্যই হবে, ঠিক আছে? এই জন্য তোমাদের কিন্তু লাইভ ক্লাসে আসাটা খুবই জরুরি। আজকে তোমাদের বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয়র মধ্যে তোমাদের সবসময় একটা প্রশ্ন থাকে যে প্রতিবেদন, প্রতিবেদন নিয়ে তোমরা সবসময় সমস্যা অনুভব করো। ম্যাডাম একটু প্রতিবেদনটা দেখিয়ে দেন, যার জন্য আজকে তোমাদের কাছে প্রতিবেদন নিয়ে আসলাম। ম্যাম সাউন্ড ক্লিয়ার না? ক্লিয়ার না? না ম্যাম। এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, মনে হচ্ছে দূরে চলে গেলে মনে হয় সাউন্ড শোনা যায় না। এখন শোনা যায়? সংবাদপত্রে প্রকাশের জন্য মনে হয় সাউন্ড শোনা যায় না। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রকাশনী প্রতিবেদন সেটা যদি আমরা বাছাই করতে পারি তাহলে আমরা নিয়ম করে সহজে লিখতে পারি। আজকে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দুটা প্রাতিষ্ঠানিক দুটা সংবাদপত্রে আমি বুঝিয়ে দেবো সংবাদপত্রে প্রকাশের জন্য সেটা আমার জন্য। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংবাদপত্র
প্রকাশের জন্য সংবাদপত্র, তোমরা খাতা নাও, খাতা একটু লিখে রাখো, হয়তো এখন শুনছো মনে হচ্ছে অনেক সহজ করো, কিন্তু ভুলে যাওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? তোমরা খাতা নিয়ে আমি যেটা বলবো সেটা স্বাভাবিক তোমার মতো করে নোট করে রাখবে, তাহলে তুমি পরবর্তীতেও মিলিয়ে দেখতে পারবে। তাহলে এক হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য প্রকাশের জন্য হবে, ঠিক আছে? তুমি দেখো তোমার পরিস্থিতি
কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না ম্যাডাম, কি আর চাই দেখি না বন্ধ করলে কি জন্য আর কি আইয়েন কিছু শোনা যাচ্ছে আর কি লান ম্যাডাম আর নু দেন না। দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। এখানে বলে দেওয়া হয়েছে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো, তাহলে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তৈরিটা এটা হচ্ছে তুমি পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন সম্পাদনা হবে না, পত্রিকায় প্রকাশের জন্য আমি তোমাদেরকে বারবার বলছি দুই নিয়মে হবে, দুই নিয়মে হবে, একটা হবে নিজস্ব সম্পাদনা আর একটি হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। এখন শোনা যাচ্ছে শিহাব, শোনা যাচ্ছে আমিনুল, শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ প্রতিবেদন এটা নিজস্ব সম্পাদকতা আমি এখন বলছি না, নিজস্ব সম্পাদকতা সহজ আছে একটু পরে বলবো। পত্রিকা প্রকাশের জন্য তোমার যদি পত্রিকায় যদি কোনো কিছু প্রকাশ করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পত্রিকায় আগে আবেদন করতে হবে, পত্রিকায় আগে কি করতে হবে আবেদন করতে হবে, তাহলে পত্রিকায় যদি আবেদন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার যে লেখাটা আছে সেটি প্রকাশের জন্য পত্রিকায় আবেদন করার নিয়মটা হচ্ছে এটা। কিন্তু আমরা সাধারণত চিঠির পথে পত্রিকায় প্রকাশের জন্য একটা আবেদন করার জন্য একটা নিয়ম দেখি না, বরাবর দৈনিক পত্রিকা সেই নিয়মে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আমি যদি তোমাকে নিজস্ব সংবাদদাতাটা যদি আলাদা করে দেই তাহলে তা বুঝতে পারবে, কিন্তু শুনতে নিজস্ব সেটা করো না। আবার অনেক সময় তোমরা কি করো
প্রতিবেদন সেটাকে আবার তোমরা প্রাতিষ্ঠানিক নিয়মে লিখে ফেলো। আবার অনেক সময় দেখা যায় প্রাতিষ্ঠানিক নিয়মে লিখে যাচ্ছ, এই ক্ষেত্রে কিন্তু তোমার নিয়মের ভুলের জন্য কিন্তু প্রতিবেদনে কখনো তুমি মার্কস পাবে না। আর প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ প্রতিবেদন হচ্ছে তোমার 10 মার্কের একটা প্রশ্নের মান থাকে, এই কারণে তোমাকে প্রতিবেদনটাকে খুব গুরুত্ব সহকারে লিখতে হয়। এই কারণে প্রতিবেদনের নিয়ম যদি ভুল হয় তাহলে কখনোই তুমি মার্কস পাবে না। তাহলে তোমাকে প্রথমে আগে বুঝতে হবে এটা কোন নিয়মের হবে, তারপর নিয়মটা নিয়মটা আমি তোমাকে একবার দেখালে খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো বই মেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এখন বই মেলা সম্পর্কে কেউ কি বলতে পারবা, কেউ কি বলতে পারবে বই মেলা সম্পর্কে যদি প্রতিবেদন লিখো তাহলে এটা কোন নিয়মে হবে? সংবাদপত্রের প্রতিবেদন কেউ বলতে পারবে? প্রাতিষ্ঠানিক নিয়মে লিখো তাহলে কিন্তু এটা হবে না। ম্যাম সংবাদপত্রের প্রতিবেদন হবে, সংবাদপত্রের প্রতিবেদন সংবাদপত্রের প্রতিবেদন মনে রাখো। তুমি তিন নম্বরটা দেখো, খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। শিরোনাম শব্দটা থাকলে অবশ্যই এটা কখনো নিজস্ব সংবাদদাতা হবে না, প্রাতিষ্ঠানিক হবে না। এই নোটটা তুমি খাতায় লিখে রাখো, শিরোনাম শব্দটা থাকে, শিরোনাম শব্দ শিরোনাম সমস্যা তোমাকে যেমন গোপবলের
ভেজালে ভেজালের কারণটা কি? ভেজাল হলে তোমাদের কি কি সমস্যা হতে পারে? খাবারে ভেজালে খাতে মাথা কি কি করলে এই ভেজালগুলো দূর করা যাবে? প্রতিবেদন মানে হচ্ছে এমন একজন তোমার প্রতিবেদনের উপরে ভিত্তি সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে প্রতিবেদনটার সত্যতাটা তুলে ধরার জন্য সূত্র নাম থাকতে হবে, যথার্থতা সত্যতাটা কিভাবে প্রমাণিত হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আর সবকিছু উল্লেখ করে দিয়ে এটা সত্যতার প্রমাণিত হয়। একটা সূত্র নাম থাকে, ওই সূত্রটা প্রতিবেদনে সত্যতাটা ঠিক আছে। আমি কিন্তু যা বলছি লিখে না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে, প্রতিবেদনটাকে আলাদা করতে পারবে না। এই কারণে প্রতিবেদনে যেমন আমরা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রতিবেদন তৈরি করতে সেই ক্ষেত্রে কিন্তু শুরু থেকে যেভাবে শুরু এবং শেষ হচ্ছে ঠিক সেভাবেই করতে পারবে না। আর কেউ কোনো জানাবো কেউ সেখানে কারণে যদি তুমি পুরো সমস্যাটাকে ব্যাখ্যা না করো, বিশ্লেষণ না করো, তাহলে কিন্তু হবে না। বর্ণনা আকারে বা রচনা আকারে সেটাও গ্রহণযোগ্যতা হারাবে। ঠিক আছে, তাহলে আমি শিরোনাম শব্দটা থাকলে সেটা কোন প্রতিবেদন হবে বলতে পারবে কেউ? শিরোনাম শব্দটা থাকলে সেটা কোন প্রতিবেদন হবে কেউ বলতে পারবে? কেউ বলার চেষ্টা করো। দিলশাদ, শিরোনাম শব্দটা হলে কি হবে? পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন। পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন হবে। আবার পত্রিকায় প্রকাশ কিন্তু দুই নিয়মে, একটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা আর একটা হচ্ছে পত্রিকা। এটা কোনটা, নিজস্ব সংবাদদাতা হবে না পত্রিকা, কোনটা হবে? ম্যাম পত্রিকা হবে। এটা নিজস্ব সংবাদদাতা হবে না। এই জায়গা ক্লিয়ার থাকো তাহলে প্রতিবেদন লিখতে সমস্যা হবে না। এটা নিজস্ব সংবাদদাতা হবে না, নিজস্ব সংবাদদাতা একমাত্র শিরোনাম শব্দটা যদি না থাকে কিন্তু প্রতিবেদনটি পত্রিকায় প্রকাশ করতে হবে। কিন্তু শিরোনাম শব্দটি নেই, সেক্ষেত্রে হবে নিজস্ব সংবাদদাতা। তুমি এই দুটো কিন্তু আলাদা করতে পারছো? আমি আবার বলছি দুই প্রকার, কিন্তু এটাকে তিন ভাগে করা হয়। দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিকটা সম্পূর্ণ আলাদা, এটার সাথে কোনো ঠিক আছে। এরপরে আসছে
তোমার বিদ্যালয়ের বৃক্ষর উপর সম্প্রতি উদযাপনের উপরে একটা প্রতিবেদন তোমার বিদ্যালয়ে, তাহলে বিদ্যালয়ের যে প্রতিবেদনটা এটা কিন্তু সবাই উল্লেখই করে দিয়েছে যে এটা পত্রিকায় নয়, এটা কোন ধরনের প্রতিবেদন? তারপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তুমি নোট করে রাখতে পারো, নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই প্রশ্নগুলো করবে যে ম্যাডাম আমি এখনো বুঝতে পারছি না কোনটা সংবাদপত্রে প্রকাশে, কোনটা নিজস্ব সম্পাদক, সবাই তাহলে প্রতিবেদন সম্পর্কে আশা রেখে আর কারো কোনো সমস্যা নেই, সমস্যা নেই, তোমরা আজকে হচ্ছে লিখবে তিন নিয়ম কোনটি, সংবাদপত্রে প্রকাশের জন্য একটি, নিজস্ব সংবাদদাতার একটি, এবং প্রাতিষ্ঠানিক কি আমি যেহেতু বুঝিয়ে দিব তুলে রাখবে, দেখে দেখে তুলে রাখবে, বাকিটা আমার দায়িত্ব নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পুরো ডিটেল বুঝিয়ে দিব, তুমি যদি বই থেকে তুলে রাখো তোমার সামনে যদি একটা সুবিধা হবে, আমি এখন সরাসরিতে নাই, সরাসরিতে থাকলে হয়তো আমি সেভাবে করাতো, তাহলে তোমরা তোমাদের তিন নিয়মে তিন দিন প্রতিবেদন হচ্ছে বাড়ির কাজ, বাড়ির কাজ কি তিন নিয়মে তিনটি প্রতিবেদন, প্রতিবেদন জি ম্যাম, প্রতিবেদন অভিজ্ঞতার জন্য দশম শ্রেণী ক্লাস গুলো ফলো করতে পারো, অনেক সময় দশম শ্রেণী ক্লাসে নবম শ্রেণীর পুনরালোচনা থাকে, সবাই লাইভে আসার চেষ্টা করবে, আর যারা লাইভে আসছে না তাদেরকে লাইভে আসার জন্য বলবে, কারণ লাইভে অবশ্যই অনেকে তারা কিন্তু প্রতিবেদন সম্পর্কে কেউ ক্লিয়ার না, আজকে কিন্তু আমার ধারণা যে তুমি অন্তত কোনটা প্রতিবেদন এটার বিষয়ে তোমরা সবাই পরিষ্কার, তাই না? প্রতিবেদন তৈরি করবে, ঠিক আছে জি ম্যাম, ঠিক আছে, দাদা আপনাকে দেখা যাচ্ছে না তো, আমাকে দেখা যাচ্ছে না, শুনো আজকে প্রতিবেদন সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার তো, কোনটা কোন ধরনের প্রতিবেদন জি ম্যাম, ওকে নেক্সট ক্লাসে জন্য রইলো, তোমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা থাকো, আমি নিয়মগুলো শেখাবো, যদি নেক্সট ক্লাসে যদি তোমরা না আসো তাহলে নিয়মগুলো শিখতে পারবে না, নেক্সট ক্লাসের জন্য সুস্বাগত জানাই, আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ, পরবর্তী ক্লাসের জন্য বসে অপেক্ষা করো, এখনই শুরু হয়ে যাবে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, এসডব্লিউ অবশ্যই করবে, ভালো থেকো সবাই।